বাজারের পরিস্থিতি কোনোটাই ভালো না। বাজারের পরিস্থিতি যদি এদিকে ওদিকে পেপার পত্রিকা খুললে দেখি কম, বাজার আইলে পরে সব ডাবল, তার মানে মিথ্যা, একবার টোটালি মিথ্যা। একটা যদি তরকারি শুনি যে 50 টাকা 60 টাকা, বাজারে 160 টাকা, 140 টাকা 90 টাকা, 120 টাকা, এ ধরনের পরিস্থিতিতে আমাকে মুখ চুপিয়ে থাকলে চলবে না। আমাদের প্রতিবাদ করা দরকার যে ভাই এরা দেখি পেপারে একরকম আর ওদারে বাজারে দেখি আরেক রকম, এভাবে কেন হবে? এর সুলভ মূল্য আনো, আমাদের দেশে এত কষ্ট করে এই করছে, কিন্তু আসলে এরা সম্পূর্ণ একটা ভাওতাবাদী এখন পর্যন্ত মানুষের এই 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 বিভ্রান্তিতে আছে। প্রত্যেকটা মানুষ জায়গায় জায়গায় বিভ্রান্তিতে শিকার হইতেছে। আমরা শিকার হইতে কবে বাইর হব? সত্যি কথা সবার মুখ থেকে স্পষ্টভাবে বলা দরকার, আমি যেন বলি সবাই বলা দরকার। যদি না বলে তো আমাদের দেশ আর কোনো দিনই ভালো হবে না। এই যে ছাত্ররা এত কষ্ট করে আনলে, আনছে কষ্ট করে, কিন্তু আসলে মিথ্যার আশ্রয় রয়েই গেছে। আমরা যেখানেই যে এখানে পরিস্থিতি শিকার হইতেছি, নানান খেপে খেপে আমরা প্রতারিত হইতেছি, কেন এরা হমু? এখন আমরা চাই যে ভালোভাবে সব জায়গায় আগামী প্রজন্ম আসবে যাতে ভালোভাবে চলে, এটাই আমার প্রত্যাশা। এখন বর্তমান যারা লাইনে আছে তাদের, এখন যারা উপদেষ্টা আছে তাদের নিয়ন্ত্রণ করা দরকার। তারা যদি নিয়ন্ত্রণ না করে তার কীটা করবে? জনগণ তো খালি খম খম করবে কিন্তু পারবে না, কারণ তাদের তো কোনো ক্ষমতা নেই, তাদের তো কোনো ই নেই। এখন যারা এখন লাইনে আছে আমি মনে করি তারা এই বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে একমাত্র সক্ষম হবে, এছাড়া আর কেউ সম্ভব না। তারা করছে না কেন? তারা কার সাথে ভিতরে ভিতরে তাদের অন্য কোনো ই থাকতে পারে, ফ্যাক্ট থাকতে পারে। আমরা মনে করি যে তাদেরই এই এই তাদের এই অবহেলার কারণে আমাদের এই দুর্গতি। তারা যদি নিজেরা এই প্রচেষ্টা না করে এবং আমাদের সুখের শান্তির জন্য তারা চেষ্টা না করে, তাই মৌখিক উপদেষ্টা এতে আমরা আত্মনির্ভরশীল না। আমি এ বিষয়ে আর কিছুই বলতে চাই না, কারণ আমাদের যদি দেশের পরিস্থিতি তারা ভালো না করে তারা তাহলে ব্যর্থতা স্বীকার করা উচিত। বাজার নিয়ন্ত্রণ নাই তো, বাজার নিয়ন্ত্রণে এই বাজারে যাই মাছের দাম বেশি, তরকারির দাম বেশি, মানুষের যে হারে ইনকাম সোর্স, আমাদের তো ইনকাম বাড়ে নাই। যদি 20,000 টাকা থাকে তো ওখানে আর বাড়ায় নাই, কিন্তু বাজারে এসে আমরা প্রতারিত হইতেছি। আগে 500 টাকা নিয়ে আসলে কত কিছু করা যেত, এখন 2,000 টাকা নিয়ে আসলে সেটা করা যায় না। ডিমের দাম কম কিন্তু বাজারে দেখি না, ডিমের দাম 65, ডিমের দাম কম, মাছের দাম বেশি, তরকারির দাম বেশি। এখন আমরা আর কিছুই বলতে চাই না, আমরা নিজেরাই খুব কষ্টে আছি। নিত্যপণ্য বাজারের আওতায় আসার একমাত্র যারা সরকার প্রধান এখন বর্তমানে আছে তারাই এদিকে সুলভ দৃষ্টি রাখলে আমি মনে করি যে সুলভ দৃষ্টিতে রাখছে না। দেখো তাদের সাথে বসলেও তো তারা কয় যে আমরা রাখবো, কিন্তু দেখা যায় একটু পরে আবার সেই যা আগে সেই, কিন্তু তাদের মৌখিক কথা বিশ্বাস না। তারা কাজে প্রমাণ করতে হবে, তারা বাজারে আসতে হবে, আসে প্রতিটা দোকানদারে দেখতে হবে যে ভাই আপনারা কি করতেছেন, তাদের ই করতে হবে, এরকম প্রতিটা জায়গায় মনিটরিং করতে হবে, নাহলে এরা জীবনও নিয়ন্ত্রণ আসবে না। আগে যে সরকার ছিল তাদের, তারা যে নিয়ন্ত্রণ করছে মাঝে মাঝে, কিন্তু এখন ওনারা নিয়ন্ত্রণ করে না তো। এখন যারা আসছে তারা নিয়ন্ত্রণ করা দরকার। তারা যদি নিয়ন্ত্রণ না করে তাদের আমি ভালো এরা বলতে পারতেছি না, কারণ আমাদের প্রমাণ হবে কাজে। যদি কাজে দেখাইতে পারে তাই আমরা প্রমাণ করবো, আর কাজে যদি না দেখাইতে পারে তাই প্রমাণ করতে ব্যর্থ। কিন্তু এখন যারা আসছে আমরা তো আশাবাদী যে তারা আরও ভালো চালাবে, কিন্তু আমরা দেখতেছি এখন পর্যন্ত তারা ভালো চালাইতেছে না। যারা গরিব মানুষ তাদের এখনও অনেক বেদনা দুঃখ, এটা দেখা তাদের দরকার আমি মনে করি।